রেজাউল ফারুক অপূর্ব এর জীবনী। পুরো নাম রেজাউল ফারুক অপূর্ব। ডাক নাম অপূর্ব। জন্ম 27 জুন। শিক্ষা বিবিএ। জন্মস্থান শরীয়তপুর জেলা, বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশী। মাতৃ শিক্ষায়তন নর্থ সাউথ ইউনিভার্সিটি। পেশা অভিনেতা, মডেল। কর্মজীবন 2005 সাল থেকে বর্তমানে। শৈলী নাট্য, প্রণয়ধর্মী, হাস্য, রহস্যকতা, অ্যাকশন। উচ্চতা 5 ফুট 11.5 ইঞ্চি। কার্যকাল 2008 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কাজ করছে। দম্পতি সঙ্গী সাদিয়া জাহান প্রভা। বিবাহ বিচ্ছেদ হয় 2010 সালে, বিয়ে করেন এবং বিবাহ বিচ্ছেদ 2011 সাল। তারপর বিবাহ করেন নাজিয়া জাহান অদিতি কে। তার সাথে বিবাহ বিচ্ছেদ হয় 2011 সালের, বিয়ে হয় বিচ্ছেদ হয় 2020 সালে। তারপর বিয়ে করেন শাম্মা দেওয়ান কে। বিবাহ 2021 সালে করেন। সন্তান জয়ান ফারুক, আয়শা। পুত্র সন্তান। পুরস্কার পান মেরিল প্রথম আলো পুরস্কার 2018 সালে পান। এবার আমরা জানব অপূর্বর সকল বিস্তারিত এবং তার জীবনী সম্পর্কে জানব। জিয়াউল ফারুক অপূর্ব হলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন। 2014 সালে গ্যাং স্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতেরও চর্চা করেন। 2017 সালে তার অভিনীত বড় ছেলে নাটকটি প্রশংসায়িত হয় এবং তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। অপূর্ব 27 জুন শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। বাল্যকাল থেকেই অপূর্বর শোবিজে আগ্রহ ছিল। তিনি 2002 সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি লাভ করেন। অপূর্ব কর্মজীবন শুরু হয় অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে। তার ল্যাব এইডের বিজ্ঞাপনও জনপ্রিয় লাভ করে। 2006 সালে গাজীর রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। অপূর্ব নিজের প্রযোজনা সংস্থা SSI ক্রিয়েশন লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং 2012 সালে ব্যাকডেটেড নামক টেলিচলচ্চিত্র পরিচালনা করেন। তিনি শিহাব শাহিন নির্দেশিত ভালোবাসার চতুষ্কোক ধারাবাহিক নাটকে শিরোনাম গানে কণ্ঠ দেন। অপূর্বের চরিত্রে এবং
চলচ্চিত্রে অভিষেক হয়। আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্ন চলচ্চিত্র দিয়ে ছবিটি 2015 সালে 27 নভেম্বর মুক্তি পায়। এছাড়া তিনি মোরশেদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামের একটি চলচ্চিত্রের অভিনয় করেন, কিন্তু কয়েকদিন চিত্রধারণের কাজ করার পর ছবিটি বাতিল করা হয়। 2018 সালে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের এই অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে তার অভিনীত শিহাব শাহিন পরিচালিত শেষ পর্যন্ত হিম পরিচালিত আনমনে তুমি, মহিদুল মাহিম পরিচালিত খেয়ালি আমি হেয়ালি তুমি, জাকারিয়া শৌখিন পরিচালিত জলসা ঘর টেলিভিশন নাটকগুলো প্রচারিত হয়। অপূর্ব 2010 সালে 18 আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে তার সম্পর্কের কথা জানতে পারে। 2011 সালের 21 ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। প্রভার সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব 2011 সালের 21 ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। অপূর্ব অদিতি দম্পতির একমাত্র সন্তান। জায়ান ফারুক আয়েশা অদিতির সাথে 17 মে 2020 তারিখে বিবাহ বিচ্ছেদ হয়। পিতা ও পুত্রের জন্মদিন একই দিনে। অদিতির সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব 2021 সালে 2 সেপ্টেম্বর শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। অপূর্ব ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।